তৃণমূল কংগ্রেসৰ সাংসদ মহুয়া মৈত্র লোকসভাৰ পৰা বহিষ্কাৰ আৰু সাংসদ পদ খারিজ কৰাক লৈ আজিও দেশৰ ৰাজনীতি উত্তাল হৈ আছে। বিজেপিয়ে বিচাৰিছে CBI তদন্ত। CBI নিজাববীয়াকৈ ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰি থৈছে। এতিয়া মহুয়া মৈত্রই ভয় খাইছে। CBI তদন্ত হোৱাৰ ভয়ত কম্পমান হৈ পৰিছে মহুয়া মৈত্র। Tomorrow the CBI will be sent to my house. I'm sure they will harass me for the next 6 months. প্রতিক্রিয়া ব্যক্ত করেছে মমতা ব্যানার্জি, প্রতিক্রিয়া ব্যক্ত করেছে আর বহু রাজনীতিবিদ। খুবই দুঃখজনক, মহুয়া মৈত্র কৃষ্ণনগরের জনগণের দ্বারা নির্বাচিত, ভোটে তাকে পরাজিত করতে না পেরে বিজেপি তাকে আত্মমুখ্য সমর্থনের সুযোগ না দিয়ে 557টা রিপোর্ট পাঠিয়ে আধ ঘন্টার মধ্যে সবাই ডিসকাশন করে বারবার করে সাংসদরা বলেছে, আমাদের ইন্ডিয়ান অ্যালায়েন্সরা বলেছে যে আমাদের রিপোর্ট পড়বার সুযোগ দাও, সেটা পর্যন্ত দেওয়া হয়নি। 9 নভেম্বরত এথিক্স কমিটিয়ে তদন্তর অন্তত 500 পৃষ্ঠা জোড়া প্রতিবেদন লোকসভাত দাখিল করেছে আর সেই মর্মে 8 ডিসেম্বরত মৌখিক ভোটর দ্বারা লোকসভার অধ্যক্ষ মহুয়া মৈত্রক লোকসভার পৰা বহিষ্কার করে। কি সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্রক আচরণ অনৈতিক और संসদ সদস্য के रूप में अशोभनीय है और इस कारण को लोकसभा सदस्य बने रहना उपयुक्त नहीं होगा, इसलिए संकल्प करती है कि उन्हें लोकसभा की सदस्यता से निष्कासित कर दिया जाए। जो सदस्य इस प्रस्ताव के पक्ष में हाँ कहें, जो विरोध में ना कहें, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ प्रस्ताव स्वीकृत हुआ। প্রতিক্রিয়া হিসাবে এটা দেখিলে পোৱা গৈছে বিভিন্ন জনের বিভিন্ন মত যে মহুয়া মৈত্রক একো কবলে সুবিধায় দিয়া নহল, উনকো অপরচুনিটি নেহি মিল। এই সময় এক আন্দাজ এক সোচ পে করা দিয়া গিয়া আর ইয়ে বদলে কি ভাবনা সে কিয়ে গয়ে। जो जिसने आरोप लगाए वो दुबई में बैठे हुए हैं, उन्होंने स्टेटमेंट दे दिया, उसके आधार पे आपने निर्णय ले लिया, तो ये कहीं ना कहीं एक जो नेचुरल कोर्स ऑफ जस्टिस है उसके खिलाफ गया है। তকালয় বনি গুষ্ঠির হল প্রশ্ন করার অভিযোগত অভিযুক্ত মহুয়া মৈত্র। 2 কোটি টাকা লওয়ার অভিযোগ আছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে, কিন্তু মহুয়া মৈত্র ইতিমধ্যে কৈছে যে 2 কোটি লওয়ার যে অভিযোগ সেই অভিযোগের কোনো প্রমাণ নাই। দ্যার ইজ নো এভিডেন্স অফ এনি ক্যাশ অফ এনি গিফটস এনিওয়্যার। ইফালে যিগৰাকী ব্যৱসায়ীৰ কথা উল্লেখ করা হয়েছে দর্শন হীৰানন্দানী, দর্শন হীৰানন্দানী দুবাই পৰা বা দুবাইত থাকুতে যেটা এই প্রশ্ন সোধা হয়েছিল এথিক্স কমিটির তরফের পর, উল্লেখ করেছিল যে তেও প্রকৃততে দোষী নহয়, এই প্রশ্ন সমূহ দিবলে মহুয়া মৈত্রই তেওঁক মানসিক হেঁচা দিছিল। ইফালে মহুয়া মৈত্রর কাষত থিয় দিছে ইন্ডিয়ায়, কাষত থিয় দিছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। এটা প্রশ্ন উঠিছে জেললৈ যাব নেকি মহুয়া মৈত্র, কারণ বিজেপিয়ে এটা দাবি করেছে CBI তদন্তর আর দেশের নিরাপত্তার বিরুদ্ধে হেতালি খেলার অভিযোগ মহুয়া মৈত্রর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র লোকসভার পৰা বহিষ্কার আর সাংসদ পদ খারিজ করাক লৈ আজিও দেশের রাজনীতি উত্তাল হয়ে আছে। বিজেপিয়ে বিচাৰিছে CBI তদন্ত। CBI নিজাববীয়াকৈ ইতিমধ্যে গোচৰ ৰুজু কৰি থৈছে। এতিয়া মহুয়া মৈত্রই ভয় খাইছে। CBI তদন্ত হোৱাৰ ভয়ত কম্পমান হৈ পৰিছে মহুয়া মৈত্র। Tomorrow the CBI will be sent to my house. I'm sure they will harass me for the next 6 months. প্রতিক্রিয়া ব্যক্ত কৰিছে মমতা ব্যানার্জি, প্রতিক্রিয়া ব্যক্ত কৰিছে আৰু বহু ৰাজনীতিবিদ। খুবই দুঃখজনক, মহুয়া মৈত্র কৃষ্ণনগরের জনগণের দ্বারা নির্বাচিত, ভোটে তাকে পরাজিত করতে না পেরে বিজেপি তাকে আত্মমুখ্য সমর্থনের সুযোগ না দিয়ে 557টা রিপোর্ট পাঠিয়ে আধ ঘন্টার মধ্যে সবাই ডিসকাশন করে বারবার করে সাংসদরা বলেছে, আমাদের ইন্ডিয়ান অ্যালায়েন্সরা বলেছে যে আমাদের রিপোর্ট পড়বার সুযোগ দাও, সেটা পর্যন্ত দেওয়া হয়নি। 9 নভেম্বরত এথিক্স কমিটিয়ে তদন্তর অন্তত 500 পৃষ্ঠা জোড়া প্রতিবেদন লোকসভাত দাখিল করেছে আর সেই মর্মে 8 ডিসেম্বরত মৌখিক ভোটর দ্বারা লোকসভার অধ্যক্ষ মহুয়া মৈত্রক লোকসভার পৰা বহিষ্কার করে। কি সাংসদ শ্রীমতী মহুয়া মৈত্রক আচরণ অনৈতিক और संসদ সদস্য के रूप में अशोभनीय है और इस कारण को लोकसभा सदस्य बने रहना उपयुक्त नहीं होगा, इसलिए संकल्प करती है कि उन्हें लोकसभा की सदस्यता से निष्कासित कर दिया जाए।
जो सदस्य इस प्रस्ताव के पक्ष में हाँ कहें, जो विरोध में ना कहें, मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में प्रस्ताव स्वीकृत हुआ। প্ৰতিক্ৰিয়া হিচাপে এটা দেখিবলৈ পোৱা গৈছে বিভিন্নজনৰ বিভিন্ন মত যে মহুয়া মৈত্ৰক একো কবলে সুবিধাই দিয়া নহল। উনকো অপৰচুনিটি নহিম। ই সময় এক আন্দাজ এক সোচ পে কৰা দিয়া গিয়া আৰু ই বদলে কি ভাৱনা সে কিয়ে গয়ে। जो जिसने आरोप लगाए वो दुबई में बैठे हुए हैं, उन्होंने स्टेटमेंट दे दिया, उसके आधार पे आपने निर्णय ले लिया, तो ये कहीं ना कहीं एक जो नेचुरल कोर्स ऑफ जस्टिस है उसके खिलाफ गया है। তকালয় বণিক গোষ্ঠীৰ হৈ প্ৰশ্ন কৰাৰ অভিযোগত অভিযুক্ত মহুয়া মৈত্ৰ। 2 কোটি টকা লোৱাৰ অভিযোগ আছে মহুয়া মৈত্ৰৰ বিৰুদ্ধে। কিন্তু মহুয়া মৈত্ৰই ইতিমধ্যে কৈছে যে 2 কোটি লোৱাৰ যি অভিযোগ, সেই অভিযোগৰ কোনো প্ৰমাণ নাই। There is no evidence of any cash, of any gifts anywhere. ইফালে যি গৰাকী ব্যৱসায়ী কথা উল্লেখ কৰা হৈছে, দৰ্শন হীৰানন্দানী। দৰ্শন হীৰানন্দানী ডুবাইৰ পৰা বা ডুবাইত থাকোঁতে যেতিয়া এই প্ৰশ্ন সোধা হৈছিলে এথিক্স কমিটিৰ তৰফৰ পৰা, তেতিয়া তেওঁ উল্লেখ কৰিছিল যে তেওঁ প্ৰকৃততে দুখী নহয়, এই প্ৰশ্নসমূহ দিবলৈ মহুয়া মৈত্ৰই তেওঁক মানসিক হেঁচা দিছিল। ইফালে মহুয়া মৈত্ৰৰ কাষত থিয় দিছে ইণ্ডিয়াই, কাষত থিয় দিছে ছোনিয়া গান্ধী, ৰাহুল গান্ধী। এতিয়া প্ৰশ্ন উঠিছে, জেললৈ যাব নেকি মহুয়া মৈত্ৰ? কাৰণ বিজেপিয়ে এতিয়া দাবী কৰিছে CBI তদন্তৰ আৰু দেশৰ নিৰাপত্তাৰ বিৰুদ্ধে হেতালি খেলাৰ অভিযোগ মহুয়া মৈত্ৰৰ বিৰুদ্ধে।